তাই আমি এবারে ইকবাল আহমেদকে তথা সভাপতি অকুয়া সুরেশ বিয়ের বক্তব্য কাজের জন্য হচ্ছে আহ্বান করছি। চেতনা কি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়। আবুল কালাম আজাদ হাই স্কুলের শিক্ষক বিদায়ী সম্বর্ধনা উপলক্ষে শিক্ষকদের মিলন মেলা উৎসবের মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত, জাতির ভবিষ্যৎ তথা আগামী দিনের ভবিষ্যৎ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির অভিভাবক, প্রিয় গুরুজনবৃন্দ, আমি প্রথমেই মঞ্চ থেকে স্মরণ করছি মৌলানা আবুল কালাম আজাদকে, যার নামে এই হাই স্কুলটি নামকরণ করা হয়েছে এবং প্রতিষ্ঠাতা এবং অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ বরকম মতিজালিকে স্মরণ করছি। পাশাপাশি ওই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী আব্দুল বাসিত চৌধুরী মহাশয়কে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি ইকবাল হোসাইন আপনাদের সামনে দাঁড় হয়েছি। যে দিনটির মুখোমুখি হতে না চেয়ে ও হতে হয় বারবার, তাই কবির ভাষায় বলতে হয়, যেতে বহু দূর তাই এ ছেঁড়া বাদল, বিরহ ব্যথা তোমাদের মনে হয়েছে হাসি আর কাঁদন। আজ আপনারা ছেড়ে চলেছেন সকল মায়া বসর শাসন, সম্মুখে দাঁড়িয়ে আছি তাই দিতে বিদায়ী ভাষণ। আজকের এই অত্র স্কুলের যে প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষিকা, ওনারা দুজনে আমার মা এবং বাবারও শিক্ষক শিক্ষিকা এবং আমার ভাই ও বোনেরও শিক্ষক শিক্ষিকা এবং আমারও প্রায় শিক্ষক শিক্ষিকা, তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি দু একটি কথা বলতে পারছি বলে আমি আমাকে ভাগ্যবান মনে করছি। প্রিয় শিক্ষক বৃন্দ, খুব মনে পড়েছে সেই কথাটি, কেন বাড়িলে বয়স, ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব, হারাচ্ছে ভিড় হারানোর তালিকায়, তবে এই হারিয়ে যাওয়া যেন শুধুমাত্র চোখের আড়াল হয়, যেহেতু আজ আমরা সবাই একটা শব্দ, বিদায় শব্দের মধ্যে যেহেতু আমরা সবাই আবদ্ধ, তাই একটা কথা না বলে পারছি না, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ।